অধিকৃত ক্রিমিয়ায় হামলার পরিকল্পনা করছে ইউক্রেন, আর এমনটি হলে রাশিয়া প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। মঙ্গলবার রাশিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এমন হুঁশিয়ারি দেন। রুশ প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, ব্রিটিশ ও মার্কিন অস্ত্র নিয়ে হামলা চালাতে চায় ইউক্রেন, আর এটি হলে রাশিয়াও ছাড় দেবে না। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ইউক্রেন দীর্ঘ পাল্লার মার্কিন হিমার্স ও ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলার পরিকল্পনা করছে। এমন হামলার অর্থ হল রাশিয়া ইউক্রেন সংঘাতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে যুক্ত। এই হামলার প্রতিশোধ নেবে রাশিয়া। শোইগু জানান, গত 4 জুন থেকে রুশ অবস্থানকে লক্ষ্য করে 263টি হামলা চালানো হয়েছে, যার সবগুলোই ঠেকিয়ে দেওয়া হয়েছে। আমাদের সেনাদের কাজের জন্য ধন্যবাদ। শত্রুদের সবাইকে বিতাড়িত করা হয়েছে। শত্রুরা তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ডের অধিভুক্ত করে মস্কো। সম্প্রতি একাধিকবার ক্রিমিয়া সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন। এছাড়া ক্রিমিয়ার নিকটবর্তী রুশ সামরিক ঘাঁটি ও জ্বালানি কেন্দ্রে ইউক্রেন বেশ কয়েকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন।